কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠল নৈহাটির 21 নম্বর ওয়ার্ডের অরবিন্দ পল্লীর এক মহিলার বিরুদ্ধে। আমার নাম ফার্স্ট লিখেছে দেবজানী বৈরাগী, অত্যাচারে আমি সুসাইড করছি, ফার্স্ট নাম আমার লিখেছে। আমার 15 লাখ টাকা, আমি তো আছি, তোমার কোনো অসুবিধা হবে না, আমি তোমাকে টাকা তুলে দেবো, সেই দায়িত্ব আমি নিচ্ছি। ছিল আমার ছেলেকে ভাই বলে দেখেছিল, দিদি হিসাবে, দিদি বিপদে আছে, গেছে দিয়েছে, হচ্ছে তোমার খাট, ল্যাপটপ আরো অনেক কিছু নিয়েছে। নৈহাটি পৌরসভার অন্তর্গত 21 নম্বর ওয়ার্ডের অরবিন্দ পল্লীর নিবাসী বিশ্বজিৎ মজুমদারের স্ত্রী সোমাশ্রী লাহিড়ী মজুমদারের বিরুদ্ধে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠল। কখনো চাকরি দেওয়ার নামে, আবার কখনো চড়া সুদের প্রলোভন দেখিয়ে কয়েকশো মহিলার থেকে কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠল সোমাশ্রী ও তার স্বামী বিশ্বজিৎ মজুমদারের বিরুদ্ধে। আমার নাম ফার্স্ট লিখেছে দেবজানী বৈরাগী, অত্যাচারে আমি সুসাইড করছি, ফার্স্ট নাম আমার লিখেছে। আমার 15 লাখ টাকা, আমরা ছোট তো কত জন্ম থেকে দেখেছি, সেই জন্য তো বিশ্বাস করেছি, যার জন্য তো বিশ্বাস করেছি। 15 লাখ টাকা দিয়ে দিলেন, এত বড় টাকা দিয়ে দিলেন? আরে ও হ্যাঁ, বিশ্বাস করেই তো দিয়েছি। এখন ভাইজি আমাকে বলছে বারবার করে দেও, দাও দাও। তার কাছে সুদ ফুদ পেতেন না? সুদ ফুদ পাইনি, কিচ্ছু পাইনি, বলেছে কিন্তু দেয়নি। মঙ্গলবার দেবে বলেছে, কালকে বিকেল সন্ধ্যাবেলা বলেছে আমাকে আসবে, এসে আমায় দেবে, সে থেকে ফোন বন্ধ। 3.5 লাখ। কি কারণে 3.5 লাখ? কারণ হচ্ছে আমার এক দিদি আছে এখানে, থাকে পরিচিত, তা উনি আমাকে বললো যে ও খুব ভালো মেয়ে, ওর খুব বিপদে পড়েছে, ওর টাকার দরকার, ও বাড়ি ঘর করেছে, একটু আটকে গেছে, তা তুমি কিছু টাকা যদি দাও তাহলে উপকার হয়। আমি বলেছি আমি টাকা দিই, আমার ক্যাপাসিটি নেই, আমি দিতে পারবো না। বলছে তাহলে লোকের থেকে এনে দাও, কিছু হলো তোমাকে বেশি দেবে। আমি বলছি লোকের থেকেও আমি এনে দিতে পারবো না। বলছে দাও না, কোনো অসুবিধা হবে না, আমি তো আছি, তোমার কোনো অসুবিধা হবে না, আমি তোমাকে টাকা তুলে দেবো, সেই দায়িত্ব আমি নিচ্ছি, সেই জন্যই আমি দিয়েছি 8 লাখ। 8 লাখ কি কারণে দিয়েছিলেন? আমার ছেলে ও ড্রাইভারি করতো, গাড়ি চালাতো, ও যেখানে যেখানে বলতো চালাতো, ভাড়া ও ভাড়া দিত, ওই ভেবে ও বলতো বাবু যা এখান দিয়ে টাকা নিয়ে আয়, ওখান দিয়ে দিয়ে, ওকেও কিছু দিত, ওই ভেবেই আমরা দিয়েছি। সে দেবে আমাদেরকে, আর কি ভেবে দেবো, যেমনি ভাবে সবাইকে নিয়েছে সেইভাবেই আমার ছেলে 8 লাখ। কোনো প্রলোভন দেখিয়েছিল? না, কোনো প্রলোভন নেই। 8 লাখ টাকা দিলেন কেন? কেন দিলাম? ভাই বোন দেখেছিল, আমার ছেলেকে ভাই বলে দেখেছিল, দিদি হিসাবে, দিদি বিপদে আছে, গেছে দিয়ে, একটা কাজ করিয়ে দেবো তোমাকে। আমি বললাম ঠিক আছে। তো ও বলল আমার বরকে মেরে দেবে, আমার সোমাশ্রী লাহিড়ী, বাবার নাম তাপস লাহিড়ী, আর বরের নাম বিজয় মজুমদার, ঠিক আছে? তো আমাকে বললো এই কথা। এবার আমি ওকে পার্সোনালি চিনতাম না, আমার মামির থ্রু দিয়ে আমি ওকে চিনি, মানে মামির বাড়ি এসেছিল, মামির বাড়ি এসে ওরকম কান্নাকাটি করছে, পায়ে ধরছে, আমার মামি তো সমস্ত গয়না বন্ধক রেখে ওকে টাকা দিয়েছে। কি চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়েছিল? হ্যাঁ, কি চাকরি? গুগলে কি কাজ বললো, ওয়ার্ক ফ্রম হোম, বাড়িতে বসে করতে হবে, কোনো অসুবিধা নেই, রোদের মধ্যে ঘুরতে হবে না, করতে হবে না, বাড়িতে বসে কম্পিউটার রিলেটেড কোনো কাজ। কতদিন আগে কথা বলবো? ফেব্রুয়ারি মাস। হ্যাঁ, তো ফেব্রুয়ারি মাসে ও বলেছে, এবার আমাকে আমার মামি বলেছে যে কিছু টাকা ওকে জোগাড় করে দিতে বলছে, ওর নাকি কি প্রচন্ড নাকি অবস্থা খারাপ, মানে ওই কি ওর ওই যে কি বাবা আর কি বর নাকি দুজনের কথাই তো বলেছিল, বাবা আর বর দুজনে অসুস্থ, হসপিটালে ভর্তি, তো ওর ব্যাংকের কাজটা চলে যা, ওকে একটু হেল্প করে দিলে ও আমাকে এই হেল্পটা করবে। এইবারে তোমার সে তো করেই নি, 10 দিন চলে গেছে, ও বলেছে 10 দিনের মধ্যে পেপার করে দিয়েছে, 10 দিনের মধ্যে টাকা দেবে বা 1 মাসের মধ্যে টাকা দিয়ে দেবে, এরকম করে মুখে 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 বলছে। তা এইবারে দিয়ে পেপার করে দিয়েছে, পেপার করে দেওয়ার পরও এরকম ভাবে মানে পালিয়ে গেল। আপনি কত টাকা দিয়েছিলেন? আমি ধার করে 50,000 টাকা দিয়েছি। কি কারণে চেয়েছিল, কি কারণে দিয়েছিলেন? ওর খুব বললো অবস্থা খারাপ, এবার আমি আমার মামিকে দেখে দিয়েছি, আমি তোকে চিনতাম না পার্সোনালি, আমি আমার মামিকে দেখে দিয়েছি, আমার মামি বলেছে দিয়েছিলেন টাকাটা, কতদিনের মধ্যে ফেরত দেবে বলেছে? বলেছে আমি মানে খুব বেশি হলে আমার 1 মাস কি 2 মাস লাগবে, কিন্তু আমি 10 দিনের মধ্যে চেষ্টা করছি ফেরত দিয়ে দেবো। উল্টো পাল্টা লিখে আমাকে বলছে তুমি সই করো, আমিও সই করলাম, তুমিও সই করো, তুমি তোমাকে সব টাকা দিয়ে দিয়েছি। আমি তুই আমায় টাকা দিলি কোথায়, দিসনি তুই কেন আমাকে বলছিস টাকা দিয়ে দিয়েছি? বলছে তারপরে বলছে সুসাইড, বলছে সুসাইড করবে পরে তোমার নাম দিয়ে দেবো। নোট কত আমি তো বলতে পারবো না, কিন্তু এখানে এসে আমি যেটুকু শুনেছি, এখানে এসে আমি যেটুকু শুনেছি, শুধু পাড়া থেকেই 1.5 কোটি খবর পাচ্ছি, পাড়া থেকে 1.5 কোটি। এবার তাছাড়া ওর জয়নগরের ঘাটি আছে, ওর কৃষ্ণনগরে ঘাটি আছে, মানে ওর যা যা সম্পর্ক, ওর নিজের শাশুড়ির থেকে 3.5 লাখ টাকা নিয়েছে। আচ্ছা, এলাকার লোকেরাও তো টাকা দিয়ে প্রতারিত হয়েছে? এলাকার লোকেরা সাথে দীর্ঘদিন পরিচিত ছিল? হ্যাঁ, ওই জন্যই তো দিয়েছে। বলতা কোথায় যেতে পারে বলে কিছু না, আমরা কিছুই তো জানি না, ল্যাপটপ আরো অনেক কিছু নিয়েছে,
নিয়ে এখনো টাকা ইএমআই দিচ্ছে না, আমার বাড়িতে লোক আসছে, আর আমি নিজে পার্সোনাল করে ওনাকে 1,00,000 টাকা দিয়েছিলাম, বলেছিল আমাকে মাসে মাসে কিছু ইন্টারেস্ট দেবে, সেই হিসাবে আমাদের কাছ থেকে চেয়ে নিয়েছে, তাও আমরা লোন করে ওনাকে টাকাটা দেওয়া হয়েছে, আমরা নেব না, তাও জোরজবস্তি করে লোন করে ব্যবস্থা করে আমাদেরকে দিতে বলেছিল, আমরা সেই হিসাবে দিয়েছি টাকাটা। এখন সব লোক আমার বাড়ি আসছে, এখন টাকা চাইতেছে, আজকে রাত্রি 9টার সময় আমার ইএমআই দেওয়ার কথা, উনি এখনো টাকা দেয়নি। মোটামুটি কত টাকা আপনি লোন পরিশোধ করিয়েছেন? আমার লোন আছে 1,00,000 টাকা, আর ওরা আমার কার্ড থেকে নিয়েছে প্রায় 1,00,000 টাকার উপরেই হবে, এসিবিএসসি দিয়ে অনেক কিছু মাসে মাসে ইএমআই। এখন চাইছি যেন ওনাকে আমাদের টাকাটা যেন আমরা ফেরত পাই। চাকরি তো অনেক দূর, মোটা টাকা সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে অসংখ্য দরিদ্র মহিলাদের সর্বশ্রান্ত করে গতকাল রাতেই পলাতক অভিযুক্ত সমাজশ্রী লাহিড়ী মজুমদার ও তার স্বামী বিশ্বজিৎ মজুমদার। প্রতারিত মহিলাদের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমেছে নৈহাটি থানার পুলিশ। এই বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ খুললেন নৈহাটি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সনদ দে। আগে থাকতো আমার বাড়ির থেকে 100 মিটারের মধ্যেই, 100 মিটারও না 50 মিটারের মধ্যেই আগে ভাড়া থাকতো, তা তখনই এর নামে প্রচুর অভিযোগ আসছিল। সেই সালটা ছিল 2019 সাল, তখন এখানে বিজেপি জয়লাভ করেছে, তারা বিজেপির হয়ে খুব দৌড়ঝাঁপ করেছে, ঝান্ডা নিয়ে ঘুরেছে, পরবর্তীকালে এলাকার মানুষ যখন তাকে চেপে ধরে টাকার জন্য, সে এলাকার এক বিজেপি নেতার বাড়িতেই ভাড়া ছিল, সেখান থেকে পাড়ার লোক যখন চাপ দিল, প্রেশার দিল যে এরকম চিটিংবাজি করে এলাকায় থাকা যাবে না, তখন সেখান থেকে উঠে 21 নম্বর ওয়ার্ডের অরবিন্দ পল্লীতে বাড়ি করে, বিলাসবহুল বাড়ি, সে বাড়ি, হ্যাঁ বিশাল বাড়ি, তার বিশাল বাড়ি। গত 10 দিন আগেই আমি প্রথম খবর পাই, সে প্রায় 1,50,000 টাকার উপরে বিভিন্ন মানুষের থেকে তুলেছে, সুদের খাটাবে কি করবে বিভিন্ন মানুষের থেকে, প্রচুর মানুষের থেকে সারা নৈহাটি জুড়ে, বেশি সুদ দেবে সেই, হ্যাঁ যে 10% সুদ দেবো, 6% সুদ দেবো, মানুষকে এরকম প্রলোভন দেখিয়ে মানুষের থেকে টাকা তুলেছে প্রায় 1,50,000 টাকার উপর, এখনও পর্যন্ত যা হিসাব পেয়েছি। অনেক মানুষ হয়তো এসে পৌঁছাতে পারেনি, তারা আমাকে বলতে পারেনি, সেই সংখ্যা থাকতে পারে আমার জানা নেই। হ্যাঁ ফার্নিচার নিয়েছে, বাড়িটা যে তৈরি করেছে, বাড়িতে যত রকম ফার্নিচার আছে সব বিভিন্ন কোম্পানির থেকে লোনে, বাড়িটাও করেছে শুনলাম, কোনো একটা ব্যাংকে বাড়িটা মর্টগেজে রাখা আছে, শোনা কথা এটা। তা গতকাল সেই মেয়েটা বাড়িতে তালা মেরে পালিয়ে যায়, এবং ঘরের মধ্যে এখনও পর্যন্ত একটা কুকুর আছে, কুকুরটা না খেয়ে আছে কালকের থেকে, সেই কুকুরটারও কী হবে, ঘরের মধ্যে কুকুরটা না খেয়ে পড়ে আছে, এতগুলো মানুষ যাদের কারুর থেকে 1,00,000, কারুর থেকে 50,000, কারুর থেকে 5,00,000, 7,00,000 এরকম টাকা নিয়েছে, প্রায় 1,50,000 টাকার উপরে হিসাব, মানুষকেও প্রলোভন দেখিয়েছে, প্রলোভন দেখিয়েছে। এবং ও যে যখনই গেছে সকলকেই চমকাত, সকলকেই, ওর বাড়িতে নাকি কোন প্রভাবশালী লোকেরা আসতেন যারা সরকারি উচ্চপদে চাকরি, আদতেও সম্পূর্ণটা খোঁজ নিয়ে দেখলাম যে জাল। কি করে তা জানো, ওর স্বামী গ্যাস গোডাউনে কাজ করে, গ্যাসের একজন এজেন্সি ইন্ডিয়ান গ্যাস, সেই গোডাউনে ওর স্বামী কাজ করে, দুজনেই একদম বাড়িতে তালা মারা, দুজনেই পলাতক, কেউ এই মুহূর্তে ওই বাড়িতে নেই। আমি সকালবেলায় যখন এলাকার মানুষ আমার কাছে এসেছিলেন, আমি তারপরেই ওই বাড়িতে গেছিলাম, আমি তো বাড়িটা দেখেই অবাক, যে এত বড় বাড়ি এই এলাকায় হয়েছে, তো এখন দেখলাম পুরো বাড়িতে তালা মারা। আমি সমস্ত মানুষকে বলেছি থানায় যেতে, তাদের বিরুদ্ধে অভিযোগ করতে, আইনানুক ব্যবস্থা নিতে হবে, যেভাবে হোক এই গরিব মানুষ যারা কষ্ট করে টাকা উপার্জন করেছে তাদেরকে এই প্রলোভন দেখিয়ে তাদের টাকাটা নিয়ে যে টাকাটা ফেরত করাতে হবে। ডিজিটাল ক্লাসরুমে অডিও ভিজুয়াল পদ্ধতিতে খেলাধুলা, গল্প, কবিতা, নাচ, গানের মাধ্যমে আপনার শিশুর মনের সকল বিকাশ ঘটাতে নৈহাটি মাদার্স ল্যাব, কো এডুকেশন ইংলিশ মিডিয়াম স্কুল, 7/B বিজয়নগর নৈহাটি।